এসো বসো তোমার টাইম সেন্সের অভাব আছে আপনি তো আমাকে 10টায় আসতে বলেছিলেন বাট নাও ইট ইজ 10:01 কখনো শুনেছো যে পরীক্ষার হলে পরীক্ষার্থীর আগে পরীক্ষক আসে না শুনিনি দেখেছি আমি সারা জীবনই পরীক্ষার হলে এক মিনিট পরে গিয়েছি সিরিয়াসনেসের অভাব এটা ঠিক কিন্তু এই মুহূর্তে বলা যাবে না আচ্ছা পরীক্ষা তাহলে শুরু করা যাক তুমি কি প্রস্তুত জি আই এম রেডি ইয়াং ম্যান এটা কি ধরা যাবে না দেখা যাবে আলু আলু এটা দিয়ে মানুষ কি করে হায় আর কি করে খেয়ে তো মানুষ শেষ করতে পারে না আর কি করবে বেশি কথা বলার প্রবণতা আছে এই মুহূর্তে বলা যাবে না এখন চুপ থাকতে হবে খাবারের যে সংকট আর কিছু তো করার উপায় নেই নেক্সট কোশ্চেন মানুষ কত প্রকার এটা কোনো প্রশ্ন হলো পৃথিবীতে 700 কোটি মানুষ এক এক মানুষ এক এক প্রকারের বুদ্ধিদীপ্ত উত্তর স্পেসিফিক করে জেন্ডার ভিত্তিতে মানুষ কত প্রকার এটা তো গাধাও বলতে পারে মানুষ দুই প্রকার নারী এবং পুরুষ তুমি কি গাধার চেয়ে অধম কমন সেন্স খুবই খারাপ জেন্ডার তিন প্রকার নারী পুরুষ এবং কমন জেন্ডার এই সময় প্রশ্নর উত্তর বলে দেওয়া যাবে না কেন রেজাল্ট এখনো বাকি আছে মানে আম নয় জাম নয় গাছে নাহি ধরে সব লোকে ফল বলে জানে শুধু তাকে সরি আমি জানি না কি বলো এটা জানো না এটা কোনো কথা পরীক্ষা দিতে আসছো এটা হলো পরীক্ষার ফল এই কমন সেন্স টেস্ট শেষ এরপর আরো পরীক্ষা আছে তোমাকে ডাকা হবে তুমি যাও পাঁচটা ফেল এই কখনো শুনেছো যে পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার ফল প্রকাশ করা হয় সব পরীক্ষা শেষ হোক তারপর ফল জানতে পারবে আরো পরীক্ষা আছে সবে তো শুরু ও যাও আসি যত সব পাগলের পাল্লায় পড়েছে আইকিউ খারাপ ধৈর্য নেই সহ্য নেই বিষণ্ণতায় ভুগছে ধৈর্য বাড়াতে হলে এইভাবে সহ্য করে রাখতে হবে নির্ভুত ভালো